আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছ, তোমাদের প্রবেশপত্র গত 23 জুন থেকে প্রদান করা শুরু হয়েছে। তবে সেই প্রবেশপত্রে উল্লেখ ছিল না আসন বিন্যাস, অর্থাৎ কোন রুমে কোন ভবনে তোমার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করেছে। চলো দেখে নেই কিভাবে চেক করবে তোমার পরীক্ষা কোন রুমে কোন ভবনে অনুষ্ঠিত হবে। এই জন্য প্রথমেই তোমাকে চলে আসতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে করে তুমি এক ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারো। ওয়েবসাইটে আসার পর প্রথমেই আমরা লগ ইন করবো। লগ ইনের জন্য তোমার ডান পাশে একটি লগ ইন বাটন রয়েছে। লগ ইন বাটনে ক্লিক করলে তুমি আবেদনের সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলে সেই ফোন নাম্বারে কিন্তু তোমার একটি পাসওয়ার্ড গিয়েছিল মেসেজের মাধ্যমে। যদি তুমি তোমার ফোন নম্বর এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলো, কোনো সমস্যা নাই, পুনরুদ্ধার করার ব্যবস্থা রয়েছে। তোমরা একটু নিচে দেখতে পাবে মোবাইল নম্বর পুনরুদ্ধার। মোবাইল নম্বর পুনরুদ্ধারে ক্লিক করলে এখানে তোমার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো রয়েছে, তোমার উচ্চ মাধ্যমিকের বোর্ড, পাসিং ইয়ার, মাধ্যমিকের বোর্ড, রোল নাম্বার, এই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু তুমি তোমার মোবাইল নম্বরটি পুনরুদ্ধার করতে পারো। এছাড়া যদি তুমি পাসওয়ার্ডটিও হারিয়ে ফেলো, সেই একই পদ্ধতিতে তথ্যগুলো দিয়ে তুমি কিন্তু তোমার পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারো। এখন আমি যে শিক্ষার্থীর জন্য লগ ইন করতে চাচ্ছি তার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে শিক্ষার্থী কোন ইউনিটে আবেদন করেছে তা কিন্তু প্রদর্শন করছে। এ এবং ডি ইউনিটে শিক্ষার্থী আবেদন করেছে এবং এখানে শিক্ষার্থীর ছবি রয়েছে। আমরা যদি একটু স্ক্রোল করে নিচে যাই, এখানে কিন্তু তোমাদের সেই প্রবেশপত্র যারা ডাউনলোড করনি তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আমরা শুধুমাত্র রোল জানার পারপাসে তার প্রবেশপত্রটি ডাউনলোড করছি। আমরা এই ইউনিটের প্রবেশপত্রটি দেখতে পাচ্ছি এখানে। এখানে শিক্ষার্থীর এই ইউনিটের যে রোল নম্বরটি রয়েছে সেই রোল নম্বরটি আমার প্রয়োজন আসন বিন্যাস দেখার জন্য। আমি শিক্ষার্থীর এই রোল নম্বরটি নোট করে নিচ্ছি। আমি প্রবেশপত্রটি ডাউনলোড করে নিয়েছি। এ পর্যায়ে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে তোমরা উপরে একটি অপশন দেখতে পাবে আসন বিন্যাস। আসন বিন্যাসে ক্লিক করব এবং আসন বিন্যাসে ক্লিক করার পর আমরা অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটি পেয়েছি এই রোল নম্বরটি আমরা এখানে প্রবেশ করাবো। শিক্ষার্থীর রোল নম্বরটি প্রবেশ করার পর আসন বিন্যাস দেখুন এই বাটনটিতে ক্লিক করব এবং আমি দেখতে পাচ্ছি আমার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কিন্তু চলে এসেছে। এখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বাবার নাম, এছাড়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে, এছাড়া আমরা যেটা চাচ্ছি আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন সেটি হচ্ছে কোন বিল্ডিং এবং কোন রুমে তোমার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী এই ইউনিটে আবেদন করেছে এবং এই ইউনিটের সিএসসি বিল্ডিংয়ে, দুটি বিল্ডিং একসাথে লাগানো, সিএসসি এবং জিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই বিল্ডিংয়ে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার রুম নম্বর হচ্ছে জিওলজির 202 নম্বর রুম, অর্থাৎ তার দ্বিতীয় তলায় কিন্তু তার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এভাবে করে তুমি কিন্তু দেখে নিতে পারো কোন ভবনে কোন রুমে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র তোমার যে প্রবেশপত্রটি রয়েছে সেই প্রবেশপত্রের রোল নাম্বারটি আসন বিন্যাসে এসে ইনপুট দিলেই তোমাকে কিন্তু রোল নাম্বার এবং বিল্ডিং নাম্বার দিয়ে দেওয়া হবে। সো এভাবে তুমি দেখে নিতে পারো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছ। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছ, তোমাদের কিন্তু প্রশ্ন হবে আইসিটি থেকে। তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর আইসিটি এক্সপ্রেসের কিন্তু ব্যাপক সাফল্য ছিল, যেখানে গ ইউনিটে তোমাদের কিন্তু 5টি প্রশ্নের 5টি কমন ছিল এবং যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের প্রায় 12টি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু প্রায় 10টি প্রশ্ন কমন ছিল। তোমরা যারা প্রমাণটা চেক করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রমাণ দেওয়া আছে, দেখে নিতে পারো। তোমরা কিন্তু অবশ্যই আইসিটি এক্সপ্রেস এই বইটি এবছর কিন্তু সংগ্রহ করতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য। আশা করছি তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আইসিটি থেকে যে 8টি প্রশ্ন আসবে 8টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। এসে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।